हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक माय चैनल स्वप्नास ब्लॉग। और एखन थेके आमि भिडियोटि शुरू करछि। एखन बाजे होच्छे 8:30 बोलछि केन 9टा बाजे। और आजके तो भीषण व्यस्त थाकबो सारा दिन। आजके होच्छे सबाई आसबे, ठाकुमा तो अलरेडी आछे। आर सकाल बेला शुभजित एसेछे, आमि घुम थेके उठे देखि ओ चले एसेछे। ओ होच्छे ओर पिसमशार संगे एसेछे। और आमार ननद आज ननदरा आसबे होच्छे दुपुरेर परे, खावा दावा सेरे तारपरे आसबे। और आज के हे हमारे दीदीरों आसार कथा, बड़ दीदी तो जानी ना दीदी खूब शरीर खराब, ओ शरीर भलो लागले आसबे कि करबे आमी एखन बोलते पारछी ना। एक किछुक्षण आगे जीजूके फोन करेछिलाम तो बोलछे तोमार दीदीर शरीरटा भीषण ही खराब, माने खूब दुर्बल शरीर, तो कखन आसबे कि आमी दीदीदेर कथा किछु बोलते पारछी ना एखन। আর সকাল থেকে তোমার বর বারবার বাজার যাচ্ছে আসছে, মানে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। মা পুজো দিচ্ছে, কাজবাজ সেরে নিয়েছে। আমি একটু টুকিটাকি কাজবাজ সারলাম, সেরে স্নান করে জামা কাপড় শুকিয়ে দিই। এখন আমি মাথাটা আঁচড়াচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভিডিওটা তো শেয়ার করবই, তো ভিডিওটা শুরু করি, না হলে ভিডিও শুরু করব করে আর করা হবে না, কাজে ব্যস্ত হয়ে পড়ব, রান্নাঘরে যাব। তো আমি মাথাটা আঁচড়ে নিই আর ঘেমে একাকা নাইটিটা পরিনি, কারণ লোকজন আসবে বাড়িতে, নাইটি পরে থাকবো কেমন দেখায়, সেই জন্য আমি চুড়িদার পরেছি। কিন্তু এখন এই ঘেমে আমি ভিজে যাচ্ছি, তো কিছু করার নেই, আমি মাথাটা আঁচড়ে নিই তারপরে চলে যাবো রান্নাঘরে। এই যে এখানে কি সুন্দর কচি কচি একদম কুমড়ো শাক নিয়ে আসছে, এই বছরের ফার্স্ট কুমড়ো শাক খাবো আমরা। তো এটা কুমড়ো শাক না লাউ শাক ঠিক আমি জানি না, একদম জালি জালি খুব সুন্দর। তো আমি কাটবো এখন বসে বসে। আমি ওন্না ছাড়াই ঘুরে যাচ্ছি, মানে গরমে ওন্নাটা আমি নিতে পারছি না। আর এইখানে দেখছো সবজি বাজার, আরও কিছু কিছু সবজি যেমন কি মূলো সিম এইসবগুলো আনা হয়নি, তো আবার গিয়ে তোমার পর আনছে। আর এখানটায় সব সবজি যা যা দরকার সব এনে রেখেছে, মানে লিস্টে যা যা লিখে দিয়েছে। আর তোমাদের বলে দিই যে আমাদের গাড়ির সাউন্ড আমাদের রাঁধুনি ঠিক করেছে, আমি এখানে কথাই বলবো না, আমি কিছু মানে বলতে পারছি না। তো আমাদের রান্নার লোক ঠিক করেছে, তারা হচ্ছে ত্রিবেণী থেকে আসবে, মানে আমাদের ননদের ওখান থেকে আসবে। তো শুনেছি তারা নাকি খুব ভালো রান্না করে, তো ননদদের সঙ্গে নিয়ে আসবে। আজকে বলছে যে বিকেলবেলাও নাকি রান্না করেছিল আমার বর বলছিল, তো লোকজন বেশি হলে তো ওরাই করে দেবে রান্না বিকেলবেলা থেকেই, আমারও সুবিধা হবে, গরমের মধ্যে প্রচণ্ড আমি পারবো না একা। তো ওরা ননদের আসতে দুপুরে পরে আর রাঁধুনি নিয়ে আসবে, মানে স্বামী স্ত্রী দুজন আসবে রান্না করতে, তো বেশ ভালোই হবে। আমার বর বাজারে গিয়েছে, বাজার থেকে আসুক দেখি ও আরও সবজিগুলো আনতে গিয়েছে, কখন আসবে বাজার থেকে আমি ঠিক জানি না। আর মা দিচ্ছে এখন পুজো, আর আজকে মনে হয় আসবে, টেন্ট যে কাপড় লাগিয়ে দিয়ে যাবে তারা মনে হয় আজকে লাগিয়ে দিয়ে যাবে, বিকেলের দিকে হয়তো আসতে পারে জানি না। আরও সবজি নিয়ে এলো এই মাত্র, এই যে টমেটো নিয়ে এসছে, ঢেলে দিয়ে কী কী নিয়ে এসছে তারা, সজনে ডাঁটা, তেঁতুল আর কাঁচকলা, টমেটো নিয়ে এসছি মাত্র, কাঁচকলা, সজনে ডাঁটা, তেঁতুল, টমেটো। রান্না বান্না হচ্ছে, ডাল হচ্ছে, টমেটো দিয়ে মুগের ডাল করছি, আর লাউ শাক হয়েছে, মা করেছে লাউ শাক। লাউ শাক কাটতে কাটতে আমার এখানটা হাত কেটে গিয়েছে, অনেকটা রক্ত বেরোচ্ছে, তো মা বললো যে আমি করে দিই। আর এখানটায় হচ্ছে দাঁড়া দেখিয়ে দিচ্ছি, এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা হবে, আর ডাল করছি, আর বেগুন ভাজা করব, আর এখন নিরামিষ করব। এই যে এখানে হচ্ছে টমেটো দিয়ে মুগের ডাল রান্না হচ্ছে, এখানে লাউ শাক রান্না হয়েছে, লাউ শাকটা মা রান্না করেছে আমি করিনি। আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজা, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তেতো তেতো লাগে। আর ভাত রান্না এখনো করিনি, কারণ আমার ননদরা আসবে, তো ওরা খেয়ে আসবে না খেয়ে সেটা জানি না, তোরা ফোন করে জানালে তারপরে ভাতটা রান্না হবে। আর যদি আসে তাহলে বেগুন ভাজা করবো, না হলে আর কিছু করবো না ভাবছি, তো একটু বাদে জানাবে তখন রান্না বান্না হবে। আর বাইরে হচ্ছে ইয়ে কাপড় টানাতে চলে এসছে, কাপড় বলছি কেন যে সাজাবে আর কি সাজাবে, কিছু সাজাবে না, জাস্ট কাপড় দিয়ে জায়গাগুলো ঢেকে দেবে, তো ওরা চলে এসছে। আর পাখা টেবিল চেয়ার সব ওরা দেবে, যার জন্য ওরা চলে এসছে, তো ওরা হচ্ছে সাজাচ্ছে হয়তো। আর আমার বর এখন বারাসাত গিয়েছে আমার ভাগনাকে নিয়ে, মানে শুভজিৎ এলো সকালে তোমাদের বললাম, তো ওকে নিয়ে বারাসাত গিয়েছে কাজের জন্য, ও চলে আসবে। আর হচ্ছে আমার দিদিরাও আসবে একটু পরে, দিদির শরীরটা ভীষণ খারাপ, তো ও এখানে এসে না একটু স্লাইন নেবে বলছে,
ভীষণই খারাপ, খুব শরীরটা খুব উইক হয়ে গিয়েছে ওর, একটু ভালো লাগছে না, শরীর ভীষণ খারাপ। তো ওদের ওখানে না তেমন সুবিধা নেই বাড়ির কাছে, মানে এসে স্লাইন দিয়ে যাবে, তো আমাদের এখানে সুবিধা আছে। তো বলছিল আসলে স্লাইন নেবে, তো আসুক, আসলে জানা যাবে কতটা কী করবে ওরা, আর কি স্লাইন নেবে না ওষুধ খেলে ঠিক হবে জানি না। কদিন ধরে ওর শরীরটা ভীষণ খারাপ, তো দিদিরাও একটু বাদে আসবে খাওয়া দাওয়া করে। আমি রান্নাবান্না করছি, ভীষণ ব্যস্ত আছি কাজে। এই যে এখানে আমি কাতলা মাছ ভেজে রেখেছি, এটা হচ্ছে রাতে রান্না হবে, আরও আনতে হবে, এক অফিসে হবে না, আরও লোক অনেক হবে তো আরও আনতে হবে। তো ঘরে যা ছিল আমি ভেজে রেখে দিয়েছি, সে আমি মাছটা ভেজে আলাদা করে এখন সরিয়ে রাখবো, কারণ ছোঁয়াচেনা লাগলে কিন্তু ঠাকুমা খাবে না, সেই জন্য ঠাকুমার নিরামিষ সব আমি তুলে দিয়েছি আগে, আর গ্যাস পরিষ্কার করে পুছে আবার আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানটায় এখন ভাত হচ্ছে আর সব রান্না কমপ্লিট, জানি না আমার ননদরা আসলে খাবে কি না, তখন বোঝা যাবে, তাহলে আবার ভাত বসাবো আর বেগুন ভাজা করবো। আপাতত এখন কিছু করছি না, মাছটা সরিয়ে রাখবো, রান্নাঘরটা ক্লিন করে রাখবো। তো আর আজকে আমার হাত কেটে গেছে, খুব ব্যথা করছে, সেই জন্য মা আমাকে অনেক হেল্প করে দিল রান্নাঘরে। এমনি তো বাইরের কাজ মা সবই করেছে, তারপর আবার রান্নাঘরে এসে মা বাসন ধোয়াতে শুরু করে তরকারি কাটার দিয়ে লাউ শাকটাও রান্না করে দিয়ে গেল মা এসে। তো আমার দিদিও এইমাত্র ফোন করেছিল, ওরা এখনও বেরোয়নি, ওদের বেরোতে বেরোতে এখনও অনেক সময় লাগবে, আর আমার ননদরাও বেরোয়নি, জানি না কখন বেরোবে। পাখাগুলো যে রেডি করছে, পাখা লাগাবে, আর এইভাবে সাদা কাপড় দিয়ে দিয়েছে এই যে চারিদিকটায় দেখতে পাচ্ছ, এদিকটাও দেবে, এখান থেকে এই অবধি দেওয়া হয়েছে, আর এখানে তো সবজি আছে, এদিকটায় রান্না বান্না হবে আর কি, ব্যালকনির এদিকটায় রান্না করা হবে, আর ওদিকটা সাজানো হয়েছে একদম সাদা কাপড়, শ্রাদ্ধ বাড়ি তো সাদাই দেওয়া হয়। আমার বর এখনও বারাসাত থেকে আসেনি, সব জায়গায় সুন্দর পাখা লাগিয়ে দিয়েছে, আর এই যে বড়ো বড়ো দুটা টেবিল পাখাও নিয়ে আসছে, গরমে যাতে কারোর কষ্ট না হয় আর কি খেতে। তো নিচেও লাগিয়েছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই নিচে কেমন করে লাগিয়েছে। নিচে এতটুক জায়গায় লাগাচ্ছে, আমি বারণ করেছিলাম না লাগালে কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমার বর বলছে এখান থেকে সবাই আসবে, সেজন্য লাগিয়ে দিচ্ছে এখানটায়। আমার ননদরা চলে আসছে, আর এই যে পাখি, এই যে হচ্ছে শুভজিতের পিসির মেয়ে সুপর্ণা, ঠিক আছে, সবাই বাইরে বসে আছে, তো এখন এরা আসছে, একটু বাদে মনে হয় আমার দিদিরা আসবে, আমি ঠিক বলতে পারছি না কখন আসবে, টাইম জানি না। তো খুব ভালো লাগছে, লোকজন চলে আসছে, এখন একটু আনন্দ আনন্দ লাগছে, ওরা এসে খাওয়া দাওয়া করলো দুপুরে, আর এখন একটু ওরা রেস্ট করছে, আর না বানিয়ে রাখি, ওই আরিয়ানরা আসবে, ওদের একটু ঠান্ডা দেবো, ওরা তো ভাত খাবে না এসে, সেই জন্য। তো আমি একটু এখন এই দই টক দই দিয়ে একটু লস্যি বানিয়ে রাখবো, কারণ দিদিরা আসলে গরমের মধ্যে ওদের দেবো। আমি বলেছিলাম ওকে স্প্রাইট আনতে, পাড়ার সাথে গিয়েছিল আমার বর আর শুভজিৎ, তো পাইনি, ওই কালোটা ছিল, কি বলে ওটাকে, থামস আপ, কোকোকোলা, কোক বলে, সরি আমি সব খাই না, তো সেই জন্য আমি জানি না, তো কোক বলে, সেটা হচ্ছে কেউ পছন্দ করে না, বড়রাই পছন্দ করবে, যার জন্য আনা হয়নি। দেখো আমাদের শুভজিৎ আমাকে হেল্প করছে, এখানটায় হচ্ছে লস্যি বানানো হচ্ছে, মানে লস্যি মানে দই মিষ্টি আর লবণ দিয়েছি, বা চিনি আর লবণ আর কিছু না, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা ঠান্ডা হবে, তারপরে খেতে মজা, তাই তো। এই যে আমার আয়ু চিজু এসে, আমার দুই বাবা আর দিদিরা হচ্ছে, আমি যাই দেখে আসি, দেখো আমাদের পাখিকে তো তোমাকে দেখাই, তোমাদের দেখাই যে ফুল কেটেছে কি ভাবে, দেখো পিছনে দেখো পাখি, দেখে দেখো গোল পাটি সার দিয়ে চোর চুলে, তো ভালোই লাগছে। এখন সবাই দিদিরাও চলে এলো, আর জিজু আমার বর, দুই জিজু আমার বর সবাই বাজারে গিয়েছে বাজার করতে, আর ওদেরকে একটু লস্যি বানিয়ে, এটা কি না, লস্যি বানিয়ে দিলাম, সবাই খেলে তরমুজ কেটে দিলাম, আর দিদি উড়িষ্যার থেকে তরমুজ নিয়ে এসছে, মানে জিজু উড়িষ্যা গিয়েছিলো, তো সেখান থেকে তরমুজ নিয়ে এসছে, আর উড়িষ্যার ছানাপোড়া নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। তো তোমাদের সঙ্গে একটু বাদে আমি শেয়ার করছি, ওই ঘরে গল্প করছে, আর তোমাদের বললাম যে ওর শরীর খারাপ, ও যাবে ডাক্তার দেখাবে, সন্ধ্যেবেলায় ডাক্তার আসবে, তখন দেখিয়ে আসবে। তো পাখা চলছে, তার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি এখন একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে এখানে আছে রাবড়ি, এখানে আছে রসগোল্লা, গরম একদম গরম, আর এখানে আছে ছানাপোড়, এই যে মিষ্টি সব উড়িষ্যাতে, এই মিষ্টিটা দিদি উড়িষ্যা থেকে নিয়ে আসছে, পুজো দিয়ে ঠাকুরের ভোগও নিয়ে আসছে। তো এখন সন্ধ্যেবেলায় আমার আর রান্নার চাপ নেই, আজকে রান্নাবান্না হচ্ছে, এদিকটায় আমার রান্নার কোনো চাপ নেই, যে রান্না করে দিচ্ছে উনি, কি বলো মনে দাও ভালো।
বলে হ্যাঁ দাদা দাদা বলে আমি দাদা বলে মা আবার দাদা বলে ও বাচ্চা ছেলে আমাদের বয়স মা দাদা বলে তাই তো বলতে মা দাদা বলে জানো কালকে খুব সকাল সকাল রান্না শুরু করে দেবে যার জন্য আজকে সব কেটে কুটে গুছিয়ে রেখে দিচ্ছে সব আনাজগুলো এখানে আম কেটে রেখেছে কালকে আমের চাটনি হবে যার জন্য জলে ভিজিয়ে রেখেছে আর এই যে দিদি এনারা স্বামী স্ত্রী দুজন এসেছে আর ভীষণ ভীষণ ভালো মানুষ এখন সন্ধেবেলায়ও রান্না করে দেবে এনারা মাছ রান্না হবে আরও কী কী হবে দেখাচ্ছি নন্দাই সে অনেক মিষ্টি এই যে সিঙ্গাড়া গরম গরম সব নিয়ে এসছে আছি এই যে চা জল বসিয়ে দিয়েছি চা করে সবাইকে সন্ধেবেলায় সিঙ্গাড়া চা মিষ্টি দেবো খেতে একদম গরম গরম সিঙ্গাড়া জিজু এইমাত্র কিনে নিয়ে আসলো তো আমি সবাইকে এখন চা করে চা আর সিঙ্গাড়া মিষ্টি দেবো সবাইকে এখানে রাতে রান্না বান্না হয়ে গেছে আর এখানে দিদি আলুর চোখা বানাচ্ছে এখন মাছ রান্না করেছে ডাল রান্না করেছে আর ভাত প্লেন ভাত আর কিছু না তো রাতে এই আজকে হচ্ছে বেশি কেউ নেই তো বাড়িতে আমরা নিজেরা নিজেরাই আছি মানে আমার ননদরা এসছে আমার দিদিরা এসছে আর আমার জেঠিমা আছে আর ঠাকুমা আছে ঠাকুমা তো খাবে না ঠাকুমার জন্য ভাত বসাতে আমি ভুলে গেছি এখানে হয়েছে আলু চোখা এখানে আম কেটে রেখেছে এখানে করেছে মাছের রসা আর এখানে করেছে মুসুরির ডাল সব টাকা দিয়ে রেখেছে এই দেখো এই যে এখানটায় সব কালকের জন্য কেটে রেখেছে এখন বাজে হচ্ছে রাত 10:13 আর এই যে বিছানা দেখতে পাচ্ছ ঢালা বিছানা গরম প্রচন্ড গরম প্রচন্ড লাগছে আর স্নান করে এলাম আমি আর পাচ্ছি না সারাদিনের খাটাখাটনি করে আর পাচ্ছি না গরম লাগছে আমি তো খাওয়া দাওয়ার ওদিকে যাইনি বাচ্চা কাচ্চা গুলো সব খেয়ে নিয়েছে আর আমার দিদি এখনো স্লাইন নিচ্ছে আসেনি তো আমি এইমাত্র স্নান করলাম এসি এত গরম মানে ধৈর্য নেই কারণ গরমে আর ধৈর্য নেই ধৈর্য হারা হয়ে গেছে সব তো আমি এসিটা লাগিয়ে দরজা বন্ধ দিয়েছি আর আমার দিদি এখনো স্লাইন নিচ্ছে ও আসলে মোদিজি বল রাও আচ্ছা 5 সাল তক বউ হবা কেমন তাই লকডাউন তো আসলে খাওয়া দাওয়া হবে আমি এখনো খাইনি কেউ খাইনি ওরা আসার পর খাবো তো এই যে নিচে বিছানা দেখছো লম্বা করে এখানে দিদি আমি সব আর এই যে সব শুয়েছে যে শ্রীলঙ্কা নিচে আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ মালয়েশিয়া আছে ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন 12টা সব ইলেন 12টা বাজে আর সব দেখো এখনো তাও কিছু নবি ইলেকট্রিক পুরো ওদিকে চলে যাচ্ছে দুবাই হলো গুড নাইট দেশি শক্ল লগন্দি দেশি শক্ল লগন্দি দেশি শক্ল লগন্দি।